আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের চতুর্থ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 জানুয়ারি মাসে যেটা স্কুল থেকে দেওয়া হয়েছে সেটি সম্পর্কে আলোচনা করতে হাজির হয়েছি। আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ নিয়ে আলোচনা করব। দেখো, প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করিয়ে দেওয়া হচ্ছে। যেরকম গত বছর করিয়ে দেওয়া হয়েছিল সেরকম এবছর করিয়ে দেওয়া হবে। তোমরা শুধু চ্যানেলটার সঙ্গে দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে দেখো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি কী পড়া আছে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ পূর্ণমান 15, তোমাদের একটা 15 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে। তার উত্তরগুলো কীরকমভাবে হবে চলো একটু আলোচনা করে দিই। প্রথম হচ্ছে শূন্যস্থান পূরণ করো, এক গুণিত 3, মানে তিনটে প্রশ্ন 1 নম্বর করে রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে সাপ ড্যাশ খায়, সাপ কী খায় বলো তো? এখানে ব্যাং বা ইঁদুর লিখতেই পারো। 2 নম্বর হচ্ছে গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণী হলো গিরগিটি, ঠিক আছে? তারপরে মাছের সারা দেহে কী থাকে? আঁশ থাকে। হয়ে গেল 3টে প্রশ্নের উত্তর। তারপরে দেখো 2-এর প্রশ্ন কী আছে, ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও, এক গুণিত 3। দেখো এর উত্তরটি কীরকম হবে, পাহাড়ি অঞ্চলে পাইন গাছ দেখা যায়, একদম সঠিক কথা। 2 নম্বর প্রশ্নটা, ঘুড়ি আকাশে ওড়ে তাই ঘুড়ি হলো জীব, একদম ভুল। 3 নম্বর হচ্ছে শামুকের শরীর নরম, অবশ্যই ঠিক, শামুকের শরীর নরম এবং তার উপরে একটা শক্ত খোলস থাকে, কিন্তু শরীরটা নরম, ওই জন্য ঠিক দিতে হবে। এরপরে দেখো আর কি কোশ্চেন আছে, এরপরে 3-এর প্রশ্ন আছে আর 4-এর প্রশ্ন আছে। 3-এর প্রশ্ন আছে একটি বাক্যে বা দুটি বাক্যে উত্তর দাও, 2 গুণিত 3, আর 4-এ আছে 2-3টে বাক্যে উত্তর দাও, 1 গুণিত 3। এখানে 2 নম্বর করে আছে, এখানে 3 নম্বর করে আছে। কী হয় প্রশ্নটা, দেখো পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণীর নাম লেখো। দেখো পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণীর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ও কৃষ্ণসার হরিণ। প্রজাপতি আর পাখির মধ্যে একটি মিল ও একটি অমিল লেখো। দেখো প্রজাপতি আর পাখি, হ্যাঁ উভয়ই ডানা আছে তাই উভয়ই উঠতে পারে, এটা হচ্ছে মিল। আর অমিল হচ্ছে প্রজাপতি একটা একজোড়া অ্যান্টেনা থাকে, পাখির কিন্তু সেটা থাকে না। তারপরে 3-এরটি কী বলেছে, মাছের 2টো বৈশিষ্ট্য লেখো। মাছের কী বৈশিষ্ট্য বলো তো, মাছের সারা দিয়ে সাধারণত আঁশে ঢাকা থাকে, ঠিক আছে? আঁশবিহীনও মাছও পাওয়া যায় কিন্তু সাধারণত মাছের সারা দিয়ে আঁশে ঢাকা থাকে। আর 2 নম্বর হচ্ছে জলে সাঁতার কাটার জন্য মাছের দেহে নানা রকম পাখনা থাকে। হয়ে গেল। তারপরে দেখো 4-এর প্রশ্নটা, 4-এর প্রশ্ন কী আছে, জীবের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো এর উত্তরটা কেমনভাবে সাজানো হয়েছে, জীব নতুন জীবের জন্ম দেয় ও বংশবিস্তার করে, প্রথম পয়েন্ট হয়ে গেল। 2য় পয়েন্ট হচ্ছে জীব উত্তেজনায় সাড়া দেয়, নড়াচড়া করে ও স্থান পরিবর্তন করে, 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট আছে জীব খাদ্য গ্রহণ করে ও জীবন ধারণ করে, 3টে পয়েন্ট হয়ে গেল। এভাবেই আমরা সমস্ত প্রশ্ন উত্তরগুলো খুব সহজেই বেশি সময় নষ্ট না করে বুঝে নিলাম। আশা করি তোমাদের খুব কাজ লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।